পোস্ট ইন্ডেক্স এবং গুগল নিউজ অ্যাপ্রুভাল নিয়ে খুব ডিপ্রেশনে আছেন, তাই না? হ্যাঁ, যারা আমার থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন আমি বুঝতে পেরেছি তাদের এই সমস্যায় আমি মনে করি। তো আসলে যাদের পোস্ট ইন্ডেক্স হয় না, অর্থাৎ ব্লগারে যখন পোস্ট করেন আপনার অনেক কাজ করার পরেও বা অনেক আর্টিকেল লেখার পরেও কিন্তু পোস্টগুলো ইন্ডেক্স হয় না, এর মধ্যে অবশ্যই তো কারণ আছেই। তো আসলে যারা গুগল নিউজ পাবলিশার একটা, অর্থাৎ গুগলের যে একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যদি আপনার অর্থাৎ ওয়েবসাইটটা যদি ওখানে আপনি পাবলিশ করান, সেক্ষেত্রেই তো আপনার যে কোনো পোস্ট খুব সহজেই ইন্ডেক্স হবে। অর্থাৎ অনেকেই যারা নতুন তারা আসলে পোস্ট ইন্ডেক্স কী এই জিনিসটা জানে না বা বোঝে না আসলে পোস্ট ইন্ডেক্সটা কী। তো ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, তো আপনি যে আপনার যে রিলেটেড, অর্থাৎ আপনার যে রিলেটেড কিওয়ার্ড বা আপনার যে রিলেটেড আপনার কন্টেন্ট সেগুলো যদি কেউ সার্চ করে, তো সেক্ষেত্রে গুগল থেকে কীভাবে আপনার পেজ এসইও হিসেবে বা আপনার গুগল নিউজ পাবলিশ করলে যেন এই জিনিসগুলো উপরে আসবে। অর্থাৎ ধরেন আমি বলতে চাচ্ছি যে আমার ওয়েবসাইটটার নাম কেউ জানে না, কিন্তু আমার একটা ওয়েবসাইটের ভিতরে অনেক পোস্ট থাকতে পারে। তো ধরেন আমার যেহেতু ডিজাইন রিলেটেড, ধরেন এখানে কী আছে, হালকাটা যদি সার্চ করি, এই যে এই জিনিসটা আমি আবার এখানে কপি করে যদি আবার গুগলে গিয়ে এটাকে পেস্ট করি, পেস্ট করলে দেখেন এই যে আমার যে হালখাতা ফোল্ডিং কার্ড ডিজাইন, এই যে এই কার্ডটা কিন্তু আমার, ঠিক আছে, এই কার্ডটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার। অর্থাৎ কেউ যদি সার্চ করে এই যে এটা হচ্ছে আমার, এগুলো আমার অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে। আসলে কেউ যদি এইভাবে সার্চ করে আপনার ওয়েবসাইট ছাড়াও যেন খুঁজে পায়, এটাকে আর কি গুগলে সার্চ করলে এটাকে বলে ইন্ডেক্স। যে আপনার কোনো কিছু আপনার ওয়েবসাইট ছাড়াও যেন আপনার কোনো কিওয়ার্ড দিয়ে যেন সার্চ করে, এই সার্চগুলো যদি আপনি গুগলে উপরে পায় সেটাকে বলে এসইও বা ইন্ডেক্স হয়, এরকম কিছু আর কি বলে, ঠিক আছে। তো দেখেন আমি সার্চ করার মাত্র এটা এসে গেছে, এখন আমার কিন্তু কারো ওয়েবসাইটটার প্রয়োজন হইলো না। বা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে যদি আমি নিচে অটোমেটিকলি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার কিন্তু ওয়েবসাইটে আপনার আমার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আছে এখানে কিন্তু ডাইরেক্টলি চলে আসবে, ঠিক আছে। তো এটাকেই আসলে ইন্ডেক্স বলে। আর ইন্ডেক্স না হলে আপনার যে কোনো ডিজাইন, অর্থাৎ আপনার যে কোনো ক্যাটাগরি যদি ইন্ডেক্স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অ্যাডসেন্স পেতে খুব সমস্যা হবে, বা অ্যাডসেন্স আপনি পাবেন না। আপনার আর্টিকেল যতই ভালো হোক না কেন আপনি কিন্তু কখনোই অ্যাপ্রুভাল, মানে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কখনোই পাবেন না, ঠিক আছে। তো আসলে কীভাবে আপনার পোস্টগুলো করার পর আপনার 5 মিনিটে কীভাবে পোস্টগুলো ইন্ডেক্স হবে আমরা এই প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত কী করবো, আমি ওয়েবসাইটে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আপনি কী করবেন, এখানে লিখবেন যে গুগল নিউজ পাবলিশার, এই এই আর্টিকেলটা লিখে জাস্ট আপনি এন্টার করবেন। এন্টার করলে এখানে দেখবেন যে মানে পাবলিশার সেন্টার .google.com, ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি ইন্টারভিউ আসবে। ইন্টারভিউ আসার পর আপনার যদি গট ইট কোনো অপশন আসে তো গট ইট দিবেন। তারপর এটা হচ্ছে যে আপনার এই যে আপনার যে জিমেলটা আছে, তো জিমেলটা আপনার যে ব্লগ সাইটটি আপনার যে জিমেলের আন্ডারে আছে সেই জিমেলটি আপনি আগে লগ ইন করে নেবেন, তাহলে আপনার ইজি এবং পারফেক্ট, খুব সহজেই আপনি এই গুগল পাবলিশারটি অ্যাপ্রুভ করাতে পারবেন। তো আমি তার আগে বলি, যদি আপনার যদি ওয়েবসাইটে যদি আপনার যদি কোনো ডাউনলোড লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো আপনাকে আউট করে দিতে হবে, অর্থাৎ রিমুভ করে দিতে হবে। তারপর যদি আপনার এই গুগল নিউজ পাবলিশারটি যদি লাইভ হয় বা অ্যাপ্রুভ হয়, তারপর আপনি পরবর্তীতে কিন্তু ওই জিনিস মানে ডাউনলোড লিঙ্কগুলো আপনি মানে বসাতে পারবেন, ঠিক আছে, জিনিসটা অথবা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আপনার ডাউনলোড লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনার গুগল নিউজ কখনোই আপনার অ্যাপ্রুভাল দেবে না, এই জিনিস মাথায় রাখবেন। যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি আপনার ডাউনলোড লিঙ্কগুলো বসাবেন। আচ্ছা, তো ইন্টারভিউ আসার পর এখানে কী করবেন, অ্যাড পাবলিকেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে পাবলিকেশন নেম এবং এখানে প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, আপনার পাবলিকেশন নাম, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটার নাম সে কোন রিলেটেড আপনি এখানে সেটা লিখবেন। তো আমি এখানে লিখছি মিলন গ্রাফিক্স, ঠিক আছে। তো আমি যদি আবার ওয়েবসাইটটাকে আমি ভিউ করি একটু, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এই জিনিসটা আমি আবার কপি করব, এই ইউআরএলটা আপনার কপি করবেন, সেটা হতে পারে আপনার blogspot.com, হতে পারে .com, হতে পারে আপনার কী বলে xyz, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। তো আপনি সম্পূর্ণটাকে কপি করবেন। কপি করার পর আবার এখানে আসবেন, এখানে আসার পর এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি কোন দেশ থেকে আপনি এটা করতেছেন সেটা, সেই দেশটাকে আপনি সিলেক্ট করবেন। তো আমি অবশ্যই বাংলাদেশ থেকে করতেছি, যদি আপনার ইন্ডিয়ার কেউ হন তো অবশ্যই সেটা ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশ দিচ্ছি, এখানে বাংলাদেশ দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখবেন যে অ্যাড পাবলিকেশন, এটা জাস্ট ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে পাবলিকেশন সেটিং, এখানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম আবার একটা ইন্টারভিউ আসবে, এখানে দেখেন বেসিক ইনফরমেশন এজেন্টগুলো আপনাকে পূরণ করতে হবে। তো এখানে আমার কী করছে, আমি পাবলিশার নেম দিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক বসে গেছে। তারপর হচ্ছে এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো আপনার ব্লগটা কোন ল্যাঙ্গুয়েজ হতে পারে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। তো আমার অধিকাংশই হচ্ছে কন্টেন্টগুলো হচ্ছে আমার ইংলিশ কন্টেন্ট, তো আমি এটাকে ইংলিশ করে দেবো। আপনি বাংলা, যদি আপনার বাংলা কন্টেন্ট হয় তো বাংলা করে দেবেন, সমস্যা নেই, আমি ইংলিশ কন্টেন্ট দিচ্ছি এখানে। তারপর হচ্ছে কান্ট্রি, তো কান্ট্রি এটা বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, যদি না থাকে তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি এখানে কী করবেন, এখানে বলতেছে আনভেরিফাইড, ঠিক আছে, তো আনভেরিফাইড কেন, আমরা এখানে ভেরিফাইড যেহেতু করিনি, আমরা এটা ভেরিফাই করলে কিন্তু আমাদের অটোমেটিকলি এই ওয়েবসাইটটি ইন্ডেক্স হয়ে যাবে, বা আমরা যারা যখন নতুন একটা অ্যাকাউন্ট মানে ব্লগ সাইট খুলি তখন কিন্তু আমরা ব্লগ সাইটটি গুগলে সার্চ করলে পাই না। এটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আপনি অনুযায়ী করলে আপনি সব কিছু সলভ সমাধান করতে পারবেন, ঠিক আছে। দেখেন আমার যে ওয়েবসাইটটা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিছে, যদি আপনার এখানে স্ল্যাশ থাকে তো স্ল্যাশটা আউট করে দেবেন। তারপরে এখানে দেখবেন যে ভেরিফাই ইন সার্চ কন্ট্রোল, এখানে একটা ক্লিক করবেন, একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে এখন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার যদি আপনার জিমেলটি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনার খুব সহজেই ভেরিফাইটা হয়ে যাবে। আচ্ছা একটু নিচে আসবেন, তারপর এখানে দেখবেন যে অ্যাডিশনাল আপনার যে ওয়েবসাইট প্রপারলি ইউআরএল, এটা কোনো প্রবলেম না, এটা আপনার কোনো কিছু দিতে হবে না। আপনি নিচে আসবেন, এই যে আপনার কন্টাক্ট, কন্টাক্টে এখানে আপনার জিমেলটি অ্যাড করবেন, ঠিক আছে। জিমেলটি অ্যাড করার পর ডিটেতে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক হয়ে গেছে মোটামুটি এখানে শেষ, তারপর এখানে আপনি সেভ দিবেন। তো সেভও শেষ হয়ে গেছে, তারপর আপনি এখানে নেক্সট অপশনে আসতে পারেন, বা আমি যদি নেক্সট অপশনে ক্লিক করি এখানে নিচে আসে, নেক্সট অপশনে আসলে এখান থেকে যে আপনার যে ভিজুয়াল স্টাইলিশ এটা আসবে, ঠিক আছে। তো এখানে তারপর খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে লোগো, তো আপনার লোগোটা এখানে আপনাকে আপলোড দিতে হবে। তো আমি লোগোটাকে এখানে দেখেন আমরা এদের সাইজ ডিপেন্ড করছে যে হাজার হাজার পিক্সেল বা হাজার পিক্সেল দিতে হবে, অথবা মানে এটা ওদের ডাইমেনশন, অর্থাৎ এটা রিকমেন্ড করতেছে গুগল পাবলিশার, আর আপনি এই পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে। হাই রেজোলিউশন হলে সবথেকে বেটার হয়। এলস্টোরে যাই, এলস্টোরে আসার পর এখানে আমি যেহেতু রিকমেন্ড করছে যে হাজার আসে, সরি হাজার, অবশ্যই RGB কালার করবেন, ঠিক আছে। ওকে, তারপরে পেস্ট করব। তো আমি একটু ছোট করে নিচ্ছি, এটা এর ভিতরে থাকবে। এখন আমি চাইলে এইখানে কালার দিতে পারি, বা আপনার মতো করে আপনারা এটা নিয়ে নেবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই, আপনি এটা রাখতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই, হোয়াইটও রাখতে পারেন, যেহেতু আমি একটা কালার ম্যাচ করে নেব সেক্ষেত্রে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আমার ওয়েবসাইটের যে কালারটা আছে আমি সেই কালারে এটা রাখবো। আচ্ছা এটা নিলাম, তারপর এখানে আমি সেভ করবো, এটাকে সেভ করে এখানে দেখবেন যে হাজার আসে কিনা। আপনি ফটোশপ, আমি তো বলতেছি যে আপনি ফটোশপ করে নেবেন সেটা, আর যারা এলস্টোরে পারেন তারা এলস্টোরে করে নেবেন। আচ্ছা আমি লোগো দিই, সেভ করলাম। সেভ করার পর আমি আবার যদি ওয়েবসাইটে যাই, এখানে আসবো, এখানে আসার পর আমি কি লোগোটাকে সিলেক্ট করে সিলেক্ট করবো, আবার ওপেন করব। এখন দেখি আমাদের কী দেখায়, আমাদের লোডিংটা হয়ে গেছে, এখন দেখেন অটোমেটিকলি শো করছে। তো ওদের সাইজ অনুযায়ী আমাদেরকে করতে হবে। তারপর নিচে হচ্ছে কি যে এখানে যে দেখতেছেন রেক্টেঙ্গুলার লোগো রেকমেন্ডেড, ঠিক আছে। তো এখানে অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনার ড্রাগ থাকে, ড্রাগ মোড থাকে এবং লাইট মোড থাকে, সেই অনুযায়ী আমাদেরকে এখানে লোগোগুলো প্রোভাইড করতে হবে বা সাবমিট করতে হবে। তো আমি যদি সেম একই লোগোভাবে এখানে ওদের রেকমেন্ড দিচ্ছে যে আপনার 4000 পিক্সেল ওয়াইড হতে হবে, ঠিক আছে, তা এখানে 2000 মিনিমাম দিতে হবে, মিনিমাম, আর আপনি এর উপরে দিতে পারেন। তো এটা রিকমেন্ড করতেছে, আমি আবার দেখি ওই লোগোটাই যদি দেই সেক্ষেত্রে আমার কী দেখায়। আমি এই লোগোটাকে আবার সিলেক্ট করব, একটু প্রসেস নিতে আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ডস করবে। আচ্ছা এটা প্রসেস হয়ে গেছে, তারপর আমি এখানে আবার ড্রাগে এটা দেবো, ঠিক আছে। অবশ্যই সেটা PNG ফর্ম্যাটে করবেন, যখন আপনি সেভ করবেন অবশ্যই PNG ফর্ম্যাটে করবেন, তাহলে আপনার জন্য খুব বেটার হবে। তারপর আবার এই লোগোটাকে আমি এটা দিয়ে আবার এটাকে ই করতেছি, দেখেন যে দুইটাই দিয়ে দেখাচ্ছে। আমার যদি ওয়েবসাইটে মানে লাইট অপশনে যদি দেখায় সেক্ষেত্রে এইভাবে দেখাবে, আর একজন ড্রাগ যদি ড্রাগ লাইট যদি মানে ড্রাগ হয় যদি থিমটি, তাহলে এইরকমই দেখাবে, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারছেন। আর এখন আমি কী করবো, এখানে আপনার ফন্ট অ্যাড করতে পারেন, এটা আমার প্রয়োজন নাই, আমি লোগো দেওয়া মানে সব কিছু ক্লিয়ার করলাম, এখন এটাকে সেভ করব। আচ্ছা এটা সেভ হয়ে গেছে, এখন আমরা কী করব, আমাদের মোটামুটি কাজ শেষ, এখন এটাকে ব্যাক দিবেন, ঠিক আছে। এটা ব্যাক করে আসবেন, ব্যাক করে আসার পর এখানে আমাদের এই পাবলিকেশন সেটিং কিন্তু ক্লিয়ার। এখন আমরা কী করবো, যে গুগল নিউজ এটা আমাদের মেইন কাজ, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এডিট অপশন আছে, সেই এডিট অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে পাবলিকেশন ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন আপনি কোথায় পাবেন, তো অবশ্যই যখন আপনি ব্লগারটি ক্রিয়েট করছেন, আমি যদি ব্লগারে যাই,
আচ্ছা, আমি ব্লগারে আসলাম। আসার পর এখানে তো আমি সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পর এই যে ডেসক্রিপশনটা যে আমি শো করছি, এই ডেসক্রিপশনটা আমি এখানে দেব। কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করব, কাজ ক্লিয়ার। তারপর এখানে ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরি অবশ্যই নিশ্চিত হতে পারে, আপনার হতে পারে বিজনেস অ্যান্ড ফিনান্স হতে পারে, বা আপনার ডিজাইন রিলেটেড হতে পারে, অনেক রিলেটেড হতে পারে, ঠিক আছে। তো আমার যেহেতু এটা ডিজাইন রিলেটেড বা আর্ট রিলেটেড, আমি এখানে ডিজাইন দেব। ওকে, ডিজাইন দিলাম। তারপর হচ্ছে যে আপনার এই ডিস্ট্রিবিউশন যে আছে, অর্থাৎ আপনার কি ওয়ার্ড অনুযায়ী দিবে, নাকি আপনার আপনার যে আপনার শুধু বাংলাদেশেই পাবলিকেশন, অর্থাৎ যে আপনার ব্লগারে আপনার যে ব্লগ সাইটটি দেখবে সেটা কি আপনার কোনো দেশওয়ারি দেখবে, নাকি আপনার পুরো ওয়ার্ল্ড দেখবে, এই জিনিসটা এখানে বোঝাইছে। তো আমি বলবো যে আপনার সিলেক্ট করবেন যে ওয়ার্ল্ড ওয়ার্ড, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়ার্ড যদি করেন সেক্ষেত্রে আপনার সবাই, যে পৃথিবী সবাই আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে। তো এখানে শেষ। তারপর এখানে আছে গুগল প্রপার্টিস। তো গুগল প্রপার্টিসটা কি, তো এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি এটাকে সেভ করবেন, ঠিক আছে। সেভ করবেন, সেভ করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে আসার পর এখানে দেখবেন যে সেকশনস, তারপর হচ্ছে যে আপনার অ্যাক্সেস গ্রুপ, ঠিক আছে। তো এই জিনিসটা কি খুব ইম্পর্টেন্ট সেকশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট সেকশন। এখন আমরা এটা কীভাবে সিলেকশন করব, তো এখানে আপনি এই যে দেখেন যে নিউ সেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফিড, তো আমাদের এই আপনার যে ওয়েবসাইটটা হচ্ছে এটাকে ফিড রিলেটেড বলা হয়, তো আমরা এখানে ফিডে ক্লিক করব। ফিডে ক্লিক করার পর এখানে দেখেন যে সিলেকশন টাইটেল রিকোয়েটেড, ঠিক আছে, রিকোয়েটেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামও দিতে পারেন, বা আমি চাইলে আপনার আপনাদের মতো করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এটা পেস্ট করব। তো আমি এখানে বড় হাতের করে দিই, আমি দিচ্ছি মিলন গ্রাফিক্স। আপনার যে রিলেটেড হতে পারে, বা আপনার যে ওয়েবসাইটটা আপনি নাম দিতে পারেন, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখবেন যে RS অর এটি ওম, ঠিক আছে, অ্যাটম ফিড URL। তো এটা এই জিনিসটা আমরা এখানে কোথায় পাবো, তো এই জিনিসটা কী করবেন, আপনি এখানে লিখবেন যে ফিড, আমি যে গুগলে সার্চ করি, এখানে লিখবেন ফিড বার্নার, ঠিক আছে, ফিড বার্নার। ফিড বার্নার দিয়ে সার্চ করলে এই ফিড বার্নার এই অপশনটি আসবে। আসার পর এখানে দেখবেন যে ফিড বার্নার google.com, ঠিক আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখবেন যে আপনার আমার যেহেতু জিমেলটি লগ ইন আছে, অটোমেটিকলি এটা লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখেন যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গায় আমাদেরকে ওয়েবসাইটটা দিতে হবে। তো আমাদের যে URLটা আছে এটাকে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করে আমি স্ল্যাশটা তুলে দিলেও সমস্যা নেই। তারপর এখানে আপনার টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার আপনার ই দেখাচ্ছে, দুইটাই ইতে দেখাবে। এখানে দেখবেন যে RS, RSS এবং এখানে অ্যাটম। তো আমরা কী এখানে অ্যাড করব, এখানে যদি আমি আবার আসি, এখানে আমরা কী করব, এই যে RS, RS অর অ্যাটম, ঠিক আছে, অ্যাটম ফিড, এই যে দুইটে ফিড বোঝায় আমরা কোনটা দেবো, RSS অবশ্যই দেবো। তো RSSটা কী করবো, এখানে আবার এখানে আসবো, এখানে আসার পর এখানে ক্লিক করবো, এই যে RS যেহেতু আমরা নিব, তো এখানে ক্লিক করে জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই URLটি অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকেই এখানে একটা যে নট অপশন আসে, এটা আসলে আইডেন্টিফাই কোনো কিছু না, আপনি জাস্ট এই জিনিসটাকে কপি করবেন, ঠিক আছে, এখান থেকে এটাকে কপি করবেন, এই URLটাকে কপি করবেন, কপি করে এটাকে নেক্সট করবেন। এই যে নেক্সট হয়ে গেছে। এখন যদি আপনার এখানে সাকসেসফুল নাও দেখায় সেক্ষেত্রে সমস্যা নেই। তো এর আগে কিন্তু আমি একটা এই মানে এর আগে কিন্তু একটা গুগল নিউজ অ্যাপ্রুভাল আমি এইভাবে পেয়েছি, এখন এটা মার্চ মাসে নাকি হচ্ছে না, তারপর আমি করে দেখি যে আমার গুগল লাইভটি হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনার এখানে মানে ওয়েলকাম বা কংগ্রেচুলেশন যদি নাও জানায় সেক্ষেত্রে সমস্যা নেই, তো আপনি এটাকে কী করবেন, কপি করবেন, আপনার এটাকে কপি করবেন, কপি করে আবার আপনার ইয়াতে আসবেন, এখানে আসে জাস্ট এটা পেস্ট করবেন। তো এটা শেষ। পেস্ট করার পর কিছু করতে হবে না, এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি সেভ দেবেন, ঠিক আছে। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার এখানে নেক্সট অপশনে আসবেন। তো নেক্সট অপশনে আসার পর দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে, এটা রিভিউ চলে গেছে, আমাদের যে এই আমাদের যে সার্ভিস প্রোভাইডার ইয়ে দিয়ে এটাও রিভিউ চলে গেছে। এখানে পাশে দেখেন যে আমাদের প্রিভিউ, তো প্রিভিউটা কি, এখানে যা আমাদের যে পোস্টগুলো যখন ইন্ডেক্স হয় এই প্রিভিউয়ে আপনাদের দেখাবে, অর্থাৎ আপনার কয়টা পোস্ট ইন্ডেক্স হয়েছে সে পোস্টগুলো এক একটা 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 করে দেখাবে। তো আমি যেহেতু এখনই ই করলাম বা এটা রিভিউ চলে গেছে, হয়তো এখন না দেখাতে পারে, আমি যে একটু রিফ্রেশ যাই এই কন্টেন্ট সেন্ডিংয়ে এসে রিফ্রেশ করি, দেখি কী অবস্থা, এখনও আসে নাই।
তো আমি যদি আরেকটা রিলোড দেই, এখনো আসেনি, ঠিক আছে, তো একটু সময় লাগবে। তারপর আমরা কি করব, আচ্ছা এখানে যদি আমরা ফলো পারমিশনে ক্লিক করি, ফলো করতেও পারি, এটা সমস্যা নেই, আপনি ক্লিক করতে পারেন, না করতে পারেন, এটা কোনো প্রবলেম না। তো এখানে দেখেন রিভিউ, দেখেন আমি বারবার ই করাতে আমার একটু সময় নেবে, ঠিক আছে, সময় নিলে এখানে দেখেন যে প্রিভিউ, তো প্রিভিউ আমার সব কিছু এখানে শো করতেছে, কিছু যেগুলো আমার ইন্ডেক্স অর্থাৎ যে পোস্টগুলো আমার ইন্ডেক্স হয়েছে, এখানে সবগুলো পোস্ট আপনার ইন্ডেক্স শো করবে, ঠিক আছে, আপনার কয়টা পোস্ট এখানে ইন্ডেক্স হয়েছে প্রতিটা পোস্ট এখানে শো করবে। তো এখানে দেখেন যে আসলে যে 2 মিনিট আগে, তারপর 2 মিনিট আগে, যেহেতু আমি এখনই আসলে এটা করলাম, এটা কিছুক্ষণ আগে পোস্টগুলো ইন্ডেক্স হয়ে গেছে, ঠিক আছে। তা এখন যদি আপনি সঙ্গে সঙ্গে পোস্টগুলো করেন, তো আপনার সঙ্গে সঙ্গেই আপনার 2 থেকে 4 মিনিট, 5 মিনিট, বড় তো 10 মিনিটে আপনার পোস্টগুলো ইন্ডেক্স হয়ে যাবে। আচ্ছা এটা শেষ, তারপর আমরা কী করবো, এই রিভিউ যদি আমরা ক্লিক করি, রিভিউ ক্লিক করবো, এখানে দেখবেন যে নেম, ঠিক আছে, তো আপনি এখানে নেমটা দিবেন, তারপর এক্সাম্পল আপনার ওই মানে আপনার যে ইমেলটি দিবেন, তারপর সেখানে টাইটেল দিবেন, তো আমি এটা করে দেখাচ্ছি, তো আমি ওই মিলন গ্রাফিক্স এটাই দিচ্ছি, ওকে। তারপর আমার যে জিমেল অ্যাড্রেসটি আছে সেই জিমেল অ্যাড্রেসটি আমাকে দিতে হবে, তো আমি আপনি যে কোনো জিমেল অ্যাড্রেস দিলেই সমস্যা নেই, ঠিক আছে, আপনাকে যে ব্লগারেরটাই দিতে হবে এমনটা কোনো কথা নয়, আপনাকে এটা দিতে হবে। তারপরে পেস্ট করলাম, পেস্ট করার ব্লগার, ঠিক আছে, আমি এখানে অর্গানিক অর্গানাইজেশন আমার নামটা দিচ্ছি, আমি এখানে দেবো ব্লগার, ব্লগার, এখানে অর্গানাইজেশন আমি এটা দিলাম মিলন গ্রাফিক্স, বা আপনি স্পেস দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন, তারপর এখানে পাবলিশে ক্লিক করবেন, দেখেন যে গুগল নিউজ অ্যাপ পাবলিশিং স্ট্যাটাস, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করার পর এখানে গট ইটে ক্লিক করবেন, গট ইটে ক্লিক করার পর এখন দেখেন যে ইন রিভিউ আমাদের যে গুগল নিউজ যে দেবে ওটা রিভিউ চলে গেছে, ওরা রিভিউ করে দেখবে যে আপনার যে কন্টেন্ট, তারপর হচ্ছে যে আপনার কোনো ডাউনলোড লিঙ্ক আছে কিনা, এই জিনিসগুলো ফলো করে তারপর যদি আপনার সঠিক মনে হয় ওদের, তারপর আপনার এটি এখানে লাইভ দেখাবে, ঠিক আছে, এখানে দেখবেন যে আপনার ইন রিভিউর পর যদি আপনার অ্যাপ্রুভ করে তাহলে এখানে লাইভ ইন দেখাবে, যে ইন লাইভ এরকম দেখাবে। এখানে শেষ নয়, আর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখবেন যে মোর অপশন একটা অপশন আছে, এখানে যে কন্টেন্ট লেভেল, তো আপনি কী করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যদি আপনার ইয়েতে যান অর্থাৎ আপনার ওয়েবসাইটে যান, এখানে আমি যে কোনো একটা পোস্টে যদি ক্লিক করি, বা অনেকেরই ওয়েবসাইটের এখানে সাইডে থাকে, তো আমার এই সাইডে কী আছে, এই যে আমাদের যে কন্টেন্ট বা লেভেলগুলো বলা হয় বা ট্যাগগুলো বলা হয়, এই ট্যাগগুলোকে আমরা ক্লিক করবো, এই একটা যে এডমিশন ট্যাগ এটাকে ক্লিক করবেন, ঠিক আছে, ট্যাগ ক্লিক করার পর এই যে এখান থেকে দেখবেন যে আপনার এই যে প্রশ্নবোধক চিহ্ন যে আছে এখান থেকে এটাকে কপি করবেন, এটা কপি করবেন, কপি করার পর আপনি আবার আমি এটাকে ক্লোজ করে দিই, আপনি এখানে আসবেন, এখানে আসার পর সাইট ওয়েট কন্টেন্ট লেভেল, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি এখানে ব্লক সিলেক্ট করবেন, ওকে, ব্লক সিলেক্ট করার পর আপডেট করবেন, এখানে আপডেট করবেন, এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে আবার এখানে আসবেন, ইউআরএলটা এখানে পেস্ট করবেন, যে ইউআরএলটা আমি কপি করলাম সেই ইউআরএলটা এখানে কপি করবেন, তারপর এখানে আবার লেবেলে আসবেন, লেবেলে আসার পর এটা ব্লক করে দেবেন, ব্লক করার পর এটা আপনার কাজ শেষ, আবার এটাকে অ্যাড করবেন, ঠিক আছে, এখানে শেষ। তারপর আবার আপনার যতগুলো ক্যাটাগরি আছে বা যতগুলো লেভেল আছে সেই লেভেলগুলো এক একটা করে আপনি কপি করুন, তো আমি আবার এখানে আসতেছি, আসার পর এখানে যদি আবার আসি, আমি একটা পোস্ট ভিউ করি, পোস্ট ভিউ করার পর এই যে আমার যে এই যে ব্যানার অপশনটি যে আছে, এই ব্যানার লেভেলটি যে আছে এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে এই আমি এইখান পর্যন্ত কপি করব, কপি করার পর আবার পাবলিশ সেন্টারে যাব, এখানে পেস্ট করব, তারপর লেভেলটা ব্লক করে দেবো, ওকে, তারপর অ্যাড করব। তো যতগুলো আপনার লেভেল আছে সবগুলো লেভেল এইভাবে একটা একটা করে অ্যাড করবেন, তাহলে আপনার ইন্ডেক্স হতে আরও খুব সহজেই হবে, ঠিক আছে, তখন গুগল বুঝে নেবে যে এই আন্ডারে এই পোস্টগুলো আসছে, আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যেই গুগল এটা বুঝে নেবে যে হ্যাঁ এটা একজন প্রপারলি একজন ব্লগার, বা এদের কন্টেন্টগুলো বা খুব সহজে অ্যাপ্রুভ করে নেওয়া যায়, এরকম একটা পলিসি আসতে পারে, ঠিক আছে। তো আসলে আজকে এই পর্যন্ত ছিল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন, আর অনেকে জানেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, পাশাপাশি ব্লগিং করি, এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বা গ্রাফিক সম্বন্ধে জানতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।